জানো বন্ধুরা, গোগু নামে একটি গরিলা হারিয়ে গেছে। টোটো তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। চলো, টোটো তাকে কিভাবে খুঁজে পেল তা আমরা এই গল্প থেকে জেনে আসি। টোটো পশু পাখি খুব ভালোবাসে। সে চিড়িয়াখানায় কাজ করে। একদিন সে অবাক হয়ে দেখে যে গরিলা গোবর খাঁচা ফাঁকা। সে গোগোকে খুঁজতে বের হয়। টোটো ভাবে গোগো হয়তো জঙ্গলের দিকে গেছে। সে প্রতিটি ঝোপ ও গাছের পেছনে খুঁজে দেখে। চারপাশের সব জীবজন্তুর দিকে সে তাকায়, কিন্তু টোটো কোথাও গোগোকে খুঁজে পায় না। টোটো তার দূরবীনটি বের করল। দূরবীন চোখে নদীর ওপারে খোঁজ করে। গোগো কি ওপারে গিয়েছে? গোগোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টোটো বুক ভরে দম নিয়ে নদীতে ডুব দেয়। গোগো যদি ডুব দিয়ে জলের নিচে লুকিয়ে থাকে? টোটোর অবস্থা দেখে কুকুর মতির মায়া হয়। সে ঘেউ ঘেউ করে এবং নিকটবর্তী স্টোরের দিকে তাকায়। আহা, টোটো শেষ পর্যন্ত রাস্তা খুঁজে পায়। টোটো ঠাস করে গুদাম ঘরের দরজা খোলে। আরে, ওই তো গোগো, মনের আনন্দে কলা খাচ্ছে। কি যে ঝামেলা পাকিয়েছে সে! টোটো তার দিকে তাকিয়ে থাকে, মুখে শব্দ নেই। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি চিড়িয়াখানায় কাজ করতে চাও? আচ্ছা, বলতে পারো চিড়িয়াখানার কোন কাজটি সব থেকে মজার? এটাও কি বলতে পারবে? একটি গরিলা একবারে কয়টা কলা খেতে পারে? আচ্ছা বলো তো, তুমি একদিনে কয়টা কলা খাও? এরকম আরো মজার মজার গল্প পেতে লেটস রিড অ্যাপটি ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। তো আজকে এ পর্যন্তই, টাটা।